ঘুম থেকে উঠেই দেখতে চলে এসছে যে ওর গাড়িগুলো সাজানো আছে, তো রাত্রে এইভাবে শুয়ে ঘুমিয়েছে হলে, তাই দেখতে এসছে। ওই যে দেখছি বাইরেটা, এই ঘুম থেকে উঠল। নমস্কার, আমি ঋতুপর্ণা। আমার একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। নিশ্চয়ই আপনারা ভালো আছেন, সুস্থ আছেন আর পজিটিভ আছেন। তো ছেলে ব্রেকফাস্ট করতে বসে গেছে, এদিকে আমি বানিয়ে নিচ্ছি ছেলের স্কুলের টিফিন। ওটস দিয়ে বানাবো, ওটস, টক দই, গোলমরিচ গুঁড়ো, পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি। যার ইচ্ছা সে একটু গাজর কুচিও দিতে পারে, টমেটো কুচিও দিতে পারে। ব্যাস এটাকে আমি ব্যাটারটা রেডি করে নিলাম। এবার ফ্রাই প্যানে ঘি নিয়ে নেব, ঘিয়ের মধ্যে এগুলোকে গোল 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 করে দিয়ে দেবো। ব্যাস, আর আমি ঘরে যদি খাই তাহলে এর ওপরে একটু চিজ ছড়িয়ে দিই, মানে এই যে দেখো গোল গোল করেছি তো, তার ওপরে চিজ দিয়ে দিই। কিন্তু যেহেতু ও স্কুলে নিয়ে যাবে তাই আমি চিজ দিলাম না, আমি চিজ ছাড়াই গোল গোল করে খালি বানিয়ে দিলাম। তো এই দেখো জিনিসটা এরকম দেখতে হবে। তো শ্রিয়ানের স্কুলের টিফিন রেডি হয়ে গেল। হে মাই টু ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। আজকে সকালটা ভীষণ সুন্দর লাগছে, পুরো রোদ উঠে গেছে, ঝলমলে রোদ, কিন্তু একটা সুন্দর ঠান্ডা হাওয়া বইছে, ভীষণ ভালো লাগছে। ওদিকে ছেলের স্কুলের টিফিন, তো স্কুলে ছেলের স্কুলের টিফিনটা হতে হতে আমি রেডি হয়ে যাই, কারণ আজকে একটু দেরি হয়ে গেছে। এই জন্য কী বলবো বুঝতেও পারছি না, আজকে একটু লেটই হয়ে গেছে, কারণ ওই যে বললাম সোম নেই, তাড়াতাড়ি না উঠতে গিয়ে এই হালটা হয়েছে। তো চলো তাই তাড়াতাড়ি তোমাদের সাথে একটু দেখা করতে চলে এলাম, তোমাদেরকে গুড মর্নিং জানাতে চলে এলাম। তো ওকে যখন স্কুল ড্রেস পরানো হয়ে যায় তখন ও মানে স্কুল ঘর থেকে বেরিয়ে স্কুল যাওয়ার জন্য পাগল হয়ে যায়। তো আমি বললাম যে ঠিক আছে যা তোর জুতোটা আগে নিয়ে আয়, কারণ স্কুলেও শিখিয়েছে যে নিজের জুতো নিয়ে আসতে। তো দেখো স্কুলের জুতোটাকে নিয়ে ওদিকে ছুঁড়ে ফেলে দিল, তো ছুঁড়ে ফেলে দিয়ে আবার নিজেই তুলে নিয়ে আসলো। আর বদমাইশি তো আছে, দেখো ওদিকে চলে যাচ্ছিলো, বকা দিয়েছি বলে আবার ঘুরে চলে এসছে। তো জুতোটা পরিয়ে দিচ্ছি, জুতো পরতে পারে কিন্তু এখনও ভালো মতো পারে না, ওই জিপগুলো লাগাতে পারে না, তো ওটা আমি লাগিয়ে দিই। তো ওই দেখো দেখেছো দৌড়ে পালিয়েছিল, বকা দিতে চলে এসছে, মুখটা দেখেছো বকা দিয়েছি অমনি ভয় পালিয়ে এসছে, খালি লিফটে একা চলে যায়। তো আজকে হবে বাঁধাকপি, এর জন্য আমি দেখো বাঁধাকপিগুলো চটপট কেটে নিচ্ছি। আর আমার এই ছুরি দিয়ে কাটতে না খুব সুবিধা হয়, আমি না বটি একদম ইউজ করতে পারি না। আমার যে কোনো সবজি বলো আমার ছুরি দিয়ে আমি ভীষণ ভালো কাটি, সে যেটা যতই ছোট হোক বড় হোক, কিন্তু আমার ছুরি দিয়ে কাটতে দারুণ লাগে আর বেশ সুবিধাও আমার। কিন্তু বটি দিয়ে কাটলে সব ত্যাড়া ব্যাকা হয়ে যায় আর বড় বড় টুকরো হয়ে যায় সব। তো চলো বাঁধাকপিটা চটপট কেটে নিই। আজকে বাঁধাকপিটা করব একটু পেঁয়াজ দিয়ে। তো আগে বাঁধাকপিটা সেদ্ধ করে নেব। তো আমার কাটা হয়ে গেছে, এবার বাঁধাকপিগুলো কুকারে দিয়ে দিলাম, দিয়ে সেদ্ধ করে দিলাম। কুকারে আগে একটু বসিয়ে রেখেছিলাম কারণ অনেকটা ছিল, তো ওটা একটু নরম হওয়াতে বাকি বাঁধাকপি দিয়ে ব্যাস কুকারে সেদ্ধ বসাতে দিয়ে দিলাম। তো কুকারে বাঁধাকপি সেদ্ধ দিয়ে আমি চলে গেছিলাম স্নান করতে। তো দেখো আমার একদম স্নান হয়ে গেছে, আমি একদম স্নান টান করে চলে এসেছি। আর এই যে বাঁধাকপিও সেদ্ধ হয়ে গেছে, আর ওদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, বাঁধাকপি বসাবো। আর আমাদের ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে, চিড়ে ভাজা আজকে, বেশ ভালো এই টিফিন। তো এই যে আলু প্রথমে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজ দিয়ে বাঁধাকপির আলুটা ভেজে নিলাম। এখানে হচ্ছে বাঁধাকপি, এই যে একদম, এবার খালি একটু মশলাটা কষলেই বাঁধাকপিটা নামিয়ে নেবো। এখানে বাঁধাকপি হচ্ছে আর এখানে হচ্ছে ছেলের ডাল, আর এই যে এই সবজিগুলো সব সেদ্ধ করা আছে, এখানে গাজর, বিনস আর ব্রোকলি অল্প সেদ্ধ করা আছে, এটা দিয়ে আজকে শ্রিয়ানকে কাঁকড়া মাছ করে দেবো। আর আমাদের হবে আজকে তেলাপিয়া মাছ, ওটা মা করবে, একটু মাখা মাখা করবে, বেশ ভালো লাগে, পেঁয়াজ আদা রসুন বেশি দিয়ে মাখা মাখা করলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো আমরা তেলাপিয়া মাছ খাবো, ছেলে কাঁকড়া মাছ খাবে, ওই সবজিগুলো দিয়ে মা বানিয়ে দেবে। আর এই বাঁধাকপি হয়ে এসছে, আর একটু হলেই অল্প গোলমরিচ বলছি অল্প গরম মশলা গুঁড়ো দেবো, দিয়ে তারপরে নামিয়ে নেবো বাঁধাকপিটা। বাঁধাকপির কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, আমি কিন্তু কোনো কালার দিইনি, তোমরা জানো আমি আগেও তোমাদের বলেছি আমি কাশ্মীরি লঙ্কা এখন কিছু অ্যাড করি না, পুরো যে পাকা কাঁচা লঙ্কাগুলো হয় লাল রঙের, ব্যাস ওগুলোই পেস্ট করে রেখে দিই, ওগুলো দিই, ওতেই একদম মানে মারাত্মক রঙ চলে আসে। দেখো দেখেছো কালারটা, জানি না বুঝতে পারছি কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। আমার বাঁধাকপি রেডি হয়ে গেছে, এবার বাঁধাকপিটা নামিয়ে নেবো ওই বাটিটা। তো বাঁধাকপি ওই নিরামিষ আদা বাটা দিয়ে একঘেয়ে ভালো লাগে না, তাই আজকে একটু পেঁয়াজ আদা রসুন দিয়ে বানিয়েছিলাম, বেশ ভালো হয়েছিল। তো চলো এবার মাছটা বসিয়ে দিই, এই যে ছেলের কাতলা মাছ দিয়ে দিলাম আর আমাদের তেলাপিয়া মাছও দিয়ে দিলাম। চারটে তেলাপিয়া মাছ কিনেছিলাম সেদিন, কারণ সোম অত ভালো খায় না, আমি আর মা দুদিন খাবো, সেই চারটে নিয়ে নিয়েছি তেলাপিয়া মাছ।
আজকেই একসাথে রান্না করে রেখে দেবো, কারণ একই মাছ দুদিন রান্না করার তো কোনো মানে হয় না। তাই এই যে ভাজা বলছি কি, তার দুটো মাছ ধরে নি, দুটো মাছ পরে ভাজা। এরে এত রোদ যে পর্দা আজকে আর খুলিনি, কারণ এদিকটা আমার ব্যালকনি এর পেছনে, তো প্রচণ্ড রোদের মানে হালকা, সেই জন্য পর্দা আজকে খুলিনি। পর্দাটাকে বন্ধ করে ঘরটাকে একটু অন্ধকার করে রেখেছি। আমিও রেডি হয়ে গেলাম ছেলেকে নিয়ে আসার জন্য, কারণ 12টা বাজে আর 5 মিনিট বাকি আছে। তো চলো বেরোই এবার, নাহলে লেট হয়ে যাবে। তো ছেলেকে আগে চটপট নিয়ে আসি, এসেই ওর শুরু হয়ে যাবে যুদ্ধ আর কি, আবার চেঁচামেচি। ঘরের মধ্যে এতক্ষণ বেশ শান্ত টান্ত ছিল, কাজকর্ম ঠিকঠাক করা হয়ে যাচ্ছিলো, কিন্তু এখন তো আসবে, এসেই ওর যুদ্ধ শুরু করে দেবে। গরমে একটা নিচে প্লাজো টাইপের পরে ওপরে একটা টপ পরে নিয়েছি, গরমে আর পাচ্ছি না, এটাই আমার ড্রেস এখন। এই যে এরা গার্বেজ নিতে আসে বাড়ির সামনে, ও এখন এই গার্বেজ কার দেখবে, মানে একটা যে কোনো গাড়ি পেলেই হলো ওর। এই চল 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 ঘরে যাই, চল আয় আয় আয়। কি নোংরা গাড়ি দেখে তোর কি হবে? হ্যাঁ এতে গার্বেজ আছে, নোংরা, চলে আয়। ওর অন্য কোনো রকম গাড়ি দেখলেই হলো, এই যে এখানে এত গাড়ি দাঁড়িয়ে থাকে, এগুলো কিন্তু ওর একটাও পছন্দ নয়। ওর পছন্দ হচ্ছে সবের উদ্ভট গাড়ি, গার্বেজ কার, মিলিটারি ভ্যান, ট্রাক্টর, ওয়াটার ট্যাঙ্ক, এটা কি, এটা কি বলতে হবে না, চলো। হ্যাঁ মিলিটারি ভ্যান, তুমি চলে আসো। আর ওটা কি যেটা দাঁড়িয়ে আছে বাইরে, ওটা কি মিনি গার্বেজ কার? আমি বলেছি এখানে দু রকমের গার্বেজ কার থাকে, একটা বড় একটা ছোট, এগুলো ছোট বলে আমি বলেছি এটা মিনি গার্বেজ কার। হ্যাঁ কি করেছে, নোনা ফেলেছে? হ্যাঁ ওরা নোনা ফেলেছে, চলে আসো চলে আসো, চলো ওরা নোনা ফেলেছে, চলে আসো। ওর কোথায় কংক্রিট মিক্সচার, অ্যাম্বুলেন্স, পুলিশ কার, ওর হচ্ছে এইসব গাড়ি পছন্দ ওর, এরকম এরকম চার চাকা এইসব এইরকম ধরনের গাড়ি ওর পছন্দ নয়। ওই গাড়িটা যতক্ষণ না যাবে, ওই যে গাড়িটা চলে যাচ্ছে, এবার চলে আসবে, ওই যে গাড়িটা চলে গেল, এবার ওই যে আসছে, এবার কি যে পাগল হয়ে যায় এরকম গাড়ি দেখলেও। চলো এবার, তো তুমি আমাকে একটা কথা বলো, তোমার স্কুলের প্যান্ট কই? না স্কুলের প্যান্ট আছে, না সক্স আছে, সব কি ভিজিয়ে ফেলেছো? সব ভিজিয়ে ফেলেছো, দেখো এটা একটা অন্য প্যান্ট পরে এসছো, এটা তোমারই প্যান্ট। অ্যাকচুয়ালি ওদের স্কুলে বলে দেয় সবসময় একটা সেট এক্সট্রা ব্যাগে দিয়ে রাখতে, তাই আমি দিয়ে রাখতাম, এই সারা বছর লাগেনি, সারা বছর ওর এই জামাটা লাগেনি, সারা বছর ব্যাগের ভেতরেই পরে থাকতো, এই বছরের শেষ মানে ক্লাসে। তুমি টাইগার কালার করেছো, বাও ঠিক আছে আমি ক্ল্যাপ করব, চলো। তো এখন ক্লাসের শেষ মানে শেষ ক্লাসে এসে ওর এখন এই জামাটা মানে প্যান্টটা পরতে লাগলো, তাও জামাটা পরতে হয়নি, প্যান্টা মানে ভিজিয়ে ফেলেছে প্যান্ট আর সক্স, এই জন্য ওরা খুলে দিয়েছে। শ্রিয়ান কেমন গাড়ি সাজিয়ে রেখেছে তোমরা দেখেছো? দেখো এই গাড়িও এখন খেলে, আরো গাড়ি আছে যেগুলো গাড়িগুলো লুকিয়ে রাখা হয়েছে, সেগুলো যদি বার করি আমার এই পুরো খাট ভরে যাবে, কিন্তু ওগুলো পরে বার করবো, একসাথে সব গাড়ি দিলেই নষ্ট। হ্যাঁ এ বাবা তুমি তো প্যান্টু পরো নি, তোমাকে কি করে দেখাবো, তুমি তো স্নান করবে এখন, স্কুল থেকে এসছো, একটা লাইটেন চালাবে, ঠিক আছে তোমাকে এখন দেখানো যাবে না, তুমি প্যান্টু পরো নি, তুমি বরং তোমার গাড়িগুলো একটু দেখিয়ে দিই, তুমি কিভাবে গাড়ি সাজিয়েছো, ওয়াও ভেরি নাইস, দেখো কি সুন্দর সমান করে গাড়ি সাজিয়েছে। যা আমার কিউটি পাই, আমার কিউটি পাই, দেখেছো কিউটি পাই স্নান করে চলে এসছে, দেখো গাড়ি কিন্তু হাত দিলে চলবে না, তাই না বাবা, দেখেছো কি সুন্দর তোয়ালে জড়িয়ে আছে। চলো এবার ওকে চটপট জামাটা পরিয়ে নি, কি সুন্দর সাজিয়েছে একটা গাড়ির উপরে একটা গাড়ি, তো যদি এরকম সাজায় আর ওকে যদি একটু এনকারেজ করা হয় না, যে ওয়াও সো নাইস ভেরি গুড এরকম বললে না, ও ভীষণ খুশি হয়। আর বাচ্চাদের এরকম বললেই না বাচ্চারা আরও সেই কাজটা মানে মনোযোগ দিয়ে করবে না, তারা আরও উৎসাহিত হবে এই কাজটা করার জন্য। তো যখনই এরকম কিছু করে আমাদেরকে দেখায়, আমরা তখনই ওকে ক্ল্যাপ ক্ল্যাপ করি, ওকে বলি যে নাইস ভেরি গুড সুপার এরকম বলতে থাকি, আর ও ভীষণ খুশি হয় সেটা দেখে। তো দেখো এই যে গাড়িগুলোকে একটার পর একটা সাজিয়েছে, বাচ্চা মানুষ ওর কাছে এটাই অনেক। এ বাবা তুমি এখনও প্যান্ট পরে নেই, ছি 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 চলে আসো প্যান্ট পরে নেবে, চলে আসো। তো এই যে এখানে চলে এসছে শ্রিয়ানের জন্য আরেকটা বার্থডে গিফট,
তো শ্রিয়ান তো ভীষণ খুশি হবে ওর এই বার্থডে গিফট পেয়ে, তো এই জন্য আমি ওয়েট করছি, কারণ এটা ফ্লিপকার্ট থেকে আসছে, তো আমার কাছে তো গেট পাস চলে আসে মোবাইলে, তাই আমি আগে থেকে এসে দাঁড়িয়ে আছি, কারণ যাতে বেল না বাজায়, কারণ বেল বাজলেই শ্রিয়ান উঠে যাবে, তাই আমি আগেই দরজা খুলে দাঁড়িয়ে পড়েছি বেল বাজানোর ভয়ে। তো ওই তো শ্রিয়ানের জন্য জন্মদিনে এই গিফটটা পাঠিয়েছে মিমি, শ্রিয়ানের মিমি আর মেশো, মানে আমার দিদি জামাইবাবু এটা ওকে পাঠিয়েছে, ফ্লিপকার্ট থেকে অনলাইনে পাঠিয়ে দিয়েছে। গিফটটা এখানে রেখে দিলাম, শ্রিহান উঠুক, ওকে দিয়ে গিফটটা খোলাবো, মানে আমি গিফটটা খুলে দেবো, কিন্তু ওর সামনেই গিফটটা খুলবো, যাতে ওর এক্সপ্রেশনটাও তোমাদের সাথে শেয়ার করতে পারি। আমাদের চা ফুটছে এখানে, আর দেখো বাইরে সন্ধ্যা হয়ে এসছে, অন্ধকার হয়ে এসছে। মামা 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 মামাম তো মামাম তো মোবাইলটা চালু করে দিয়ে আমি গেছিলাম, তো মোবাইলটা দেখে কী সব করছিল, তো বকা দিতে ওকে তারপর পিছনে চলে গেছে, তো গিফটটা নিয়ে আসলাম, দেখি গিফটটা খোলার পরে ও কি রিয়াকশান দেয়, ওর কি রিয়াকশান বেরোয় সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো ওর গিফটটা খুলে নিয়ে আগে, ও তো ভীষণ এক্সাইটেড, তোমরা দেখতেই পাচ্ছ কতবার যে ওকে সাইডে সরিয়ে সরিয়ে বসাতে হচ্ছে, বারবার ক্যামেরার গার্ড করে বসে পড়ছে। তো চলো তোমরা দেখতে থাকো ওর গিফটটা। তো আমাকে বলছে মা সারপ্রাইজ সারপ্রাইজ, তো চোখ বন্ধ করে, তো ওই জন্য বললাম যে হ্যাঁ তুমি চোখটা বন্ধ করো আমি সারপ্রাইজ দেবো। তো এই দেখো চোখ বন্ধ করে বসে আছে, কেমন জানি না তোমরা বুঝতে পারছো কিনা, চোখটা বন্ধ করছে আবার খুলে দেখছে, আবার মাকে আবার আমাকে বলছে মামা চোখ বন্ধ সারপ্রাইজ, আমি বলছি হ্যাঁ তুমি চোখ বন্ধ করো আমি তোমাকে দেখাবো, তো এই দেখো আবার চোখ বন্ধ করে আছে, এই করে যাচ্ছে। তো এখানে একটা ট্রেন গিফট আছে, তো ট্রেনের লাইন টাইন সব আছে, যেটা খাটের ওপর বসে করা যাবে না, তাই ঘর থেকে হলে চলে আসলাম, নিচে বসলাম, তো ছেলের অবস্থা দেখেছো, তোমরা খালি দেখতে থাকো ও কি কাণ্ড করছে ট্রেনটা থেকে, এমনি ও ট্রেন খুব প্রিয়, তো ওই দেখো একদম মানে প্রায় ও বাক্সের ওপরেই উঠে যাবে, মানে যা কাণ্ড করছিল ট্রেনটা দেখে। বক্সটা থেকে কিছুতেই বার করতে পারছিলাম না, অনেকক্ষণ চেষ্টা করলাম, টানাটানি করছি, কিছুতেই বক্সটা বেরোচ্ছে না, তো বক্সের তাই যেদিকে মুখটা খুলেছিলাম তার অপোজিট সাইডে আবার মুখটা খুললাম, খুলে ওটাতে একটু টানা হিচড়ে করাতে ব্যাস বক্সটা বেরিয়ে চলে আসলো, মানে ভিতরে যে ট্রেনগুলো রয়েছে দেখো। তো এই ট্রেন সাজাতে বাপরে আমার মাথার ঘাম পায়ে পড়ে গেছিলো, কিছুতেই আমি লাইন সাজাতে পারছি না, চেষ্টা করেই যাচ্ছি করেই যাচ্ছি, কিন্তু কিছুতেই লাইন সাজাতে পারছি না। তবে অবশেষে ফটো দেখে, ফটো মানে পুরো একদম সাজানো ফটো বক্সের গায়ে আছে, তো সেই ফটো দেখে মানে আমি একটা একটা করে লাগিয়ে প্রায় আমার 1 ঘন্টার কাছে, প্রায় 1 ঘন্টা বলবো না 40-45 মিনিট আমার টাইম লাগলো খালি ট্রেনটা সাজানোর জন্য। তো চলো তোমরা একবার দেখে নাও ট্রেনটা, ট্রেনটা ভীষণ সুন্দর হয়েছে এবং ছেলে ভীষণ খুশি হয়েছে, মানে ওর ট্রেনটা ছিল না যেটার অভাব ছিল আজ সেটাও পেয়ে গেল, নাহলে সমস্ত রকম গাড়ি ওর কাছে আছে খালি ট্রেনটাই ছিল না, মানে এরকম লাইন, একটা তো ইঞ্জিন আছে ভাঙাচোরা ইঞ্জিন ও সেটা দিয়ে খেলে, কিন্তু এরকম লাইন দেওয়া ট্রেন ছিল না, তো যেটার অভাব ছিল আজ সেটাও পেয়ে গেল জন্মদিনের গিফট হিসাবে। তো সবাই যদি এরকম ভালোবাসা দেয় তাহলে তো ভালোই, এরকম ভালোবাসা আশীর্বাদ সবাই আশা করে থাকে। তো লাস্ট পর্যন্ত ওই বক্সের ছবিটা দেখে দেখে দেখো আমি একদম লাইনটা বানিয়ে ফেলতে পেরেছি, পরে বানানোর পরে মনে হচ্ছে যে বাহ এটা তো খুব সোজা, কিন্তু তার আগে বুঝতেই পারছিলাম না যে কোনটার সাথে কোনটা লাগাবো। তো এখানে এটা বেশ ভালো, এই হলুদ যে কাঠিগুলো আছে এটা একটু সরিয়ে দিলেই কোনো সময় ট্রেনটা গোল হয়ে ঘুরবে, কোনো সময় একবারে এসে ব্রিজের তলা দিয়ে যাবে, মানে এরকম হবে সিস্টেমটা আর কি, এরকম খালি হলুদ কাঠিগুলো এরকম করে সরিয়ে দিতে হবে, মানে ক্রসিংয়ের মতো আর কি, তবে ট্রেনটা একবার এদিক ওদিক দিয়ে যাবে। তো বেশ ট্রেনটা বেশ সুন্দর, আর শ্রিয়ানের তো ভীষণ পছন্দ হয়েছে, তো আমি তো বললামই যে ও কিছুতেই ছাড়ছে না, প্রায় 1 ঘন্টার উপরে ও ট্রেনটা চালিয়েছে, তারপরে ট্রেনের সুইচটা বন্ধ করে দিয়েছি, বন্ধ করে ওকে বলছি যে যা ব্যাটারি শেষ, তো ও ভাবলো যে হ্যাঁ সত্যি ব্যাটারি শেষ হয়ে গেছে। তো তারপরে আমি এই বক্সটাকে পুরো গুছিয়েছি, নালে আমাকে দিচ্ছিলই না, আবার সব লাইনগুলো খুলে বক্সে ভরে রেখে দিয়েছি, কারণ কখন ভেঙে ফেলবে তার নেই ঠিক। তো চলো আজকে ট্রেন দেখাতে দেখাতে ভিডিওটা শেষ করলাম, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এই সাবস্ক্রাইব করে এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকো।
তো চলো গুড নাইট, বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমাদের সাথে।